আড়াল থেকে ফুলকির আর তমালের কথা শুনে ফুলকির প্রতি সব ভুল ধারণা ভেঙে গেল রোহিতের। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত ফুলকিকে বলছে, তুমি কি বলছিলে? তখন ফুলকি বলে, আমি টাকাটা নিয়েছি স্যার। তখন রোহিত বলে, দেখো ফুলকি, এমনিতেই আমার মন মেজাজ খুব খারাপ, তুমি অনেক জ্বালাতন করছো আমাকে, এর মধ্যে আবার এই যন্ত্রণা আমি কিন্তু নিতে পারছি না, তুমি কেন এসব বাজে কথা বলছো? তখন ফুলকি বলে, সত্যি স্যার, টাকাটা আমি নিয়েছি, আমি লোভ সামলাতে পারিনি। আসলে আমি ভেবেছিলাম টাকাটা নিয়ে কলকাতায় চলে যাব, তাহলে ওখানে বড় কোনো বক্সিংয়ে নাম দিয়ে তারপরে বক্সিং শিখব। তখন রোহিত বলতে থাকে, তুমি বাজে কথা বলছো, একদম মিথ্যে কথা বলবে না ফুলকি। তখন ফুলকি বলতে থাকে, আমি মিথ্যে কেন বলবো স্যার, আমি তো সত্যি কথা বলছি, টাকাটা আমি নিয়েছি। আসলে দেখতেই তো পাচ্ছেন আমি স্টোরের পোশাকও পরা নেই, আমি যখন দেখেছি যে স্টোর ফাঁকা আর আপনি তো আজকে থাকবেন না বলেছিলেন, তাই তো আমি চুপি চুপি এসে আমি এখান থেকে টাকা নিয়েছি। তখন রোহিত আরও রেগে যায়। তখন আরও ফুলকি বলতে থাকে, স্যার আপনি তো বিশ্বাস করেন যে আমি ঠকবাজ, আমি ধোকা দিচ্ছি, সবাইকে ধোকা দিচ্ছি এই টাকার জন্যই, সবার সাথে বেমানি করেছি আমি, সবাইকে আমি ঠকিয়েছি স্যার এই টাকার জন্য। তখন রোহিত বলতে থাকে, এই কটা টাকার জন্য তুমি সবাইকে ঠকাচ্ছ? তখন ফুলকি বলতে থাকে, এই কটা টাকা কই স্যার, 1.5 লক্ষ টাকা কি কম, কতগুলো টাকা? তখন রোহিত বলে, তুমি টাকার জন্য সবাইকে ঠকাচ্ছ না, ফাজলামো পেয়েছো, আমার সাথে মিথ্যে কথা বলা হচ্ছে, ফুলকি তুমি কাকে বাঁচানোর জন্য এসব কথা বলছো বলো? তখন ফুলকি চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। ঠিক তখনই তমাল চলে আসে আর এসে বলে, আমাকে বাঁচাচ্ছে ফুলকি। এ কথা শুনে তো রোহিত পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে যে, হ্যাঁ রোহিত, ফুলকি আমাকে বাঁচানোর জন্যই মিথ্যে কথা বলছে, আমি নিয়েছি টাকাটা। তারপরে ফুলকি বলতে থাকে, তমাল দাদা, তুমি আমাকে বাঁচানোর জন্য এসব কথা বলছো তো, নিজের ঘাড়ে দোষটা নিয়ে নিচ্ছ তো? তখনই তমালের বাবা চলে আসে আর এসে বলে, না ফুলকি, তমাল ঠিকই বলছে। এ কথা বলেই সে অফিস রুমের দরজাটা লাগিয়ে দেয় আর বলে, তমালের দোষটা আর নিজের ঘাড়ে নিস না রে ফুলকি, তুই আমি জানি, আসলে এই এই যে এই স্টোরের টাকাগুলো যে আমরা ব্যাংকে জমা দিই, এগুলো যে সবার পুঁজি থাকে, সেটা কোনো দিনও আমি তমালের মাকে বোঝাতে পারিনি। সব সময় ও ভাবে যে আমাদের কিছুই নেই এখানে, মাস গেলে যে বেতনটা আমরা নেই সেটাও নাকি কিছুই না। রোহিতের বাবা যখন বেঁচে ছিল তখনও এই একই ঝামেলা ছিল, তখনও বোঝাতে পারিনি তোর কাকিমণিকে যে এটা সবার, তখন স্টোর ছিল না, তখন একটা মুদি দোকান ছিল আমাদের, সেই পুঁজি থেকেই আমাদের কিন্তু এই স্টোরটা করা। কিন্তু সেই কথাটা আজও পর্যন্ত তমালের মাকে আমি বোঝাতে পারিনি। আজকে যখন বাসা থেকে আমি আসছিলাম তখনই আমি শুনছিলাম যে তমালকে কাবেরী কী কথাগুলো বলছে আর ওকে এই শেয়ার নেওয়ার জন্য ওকে মাথা খারাপ করে দিচ্ছিল, সেটা আমি শুনতে পেয়েছিলাম। তাই তো স্টোরে এসে যখন দেখলাম যে এরকম একটা কাণ্ড, তখনই আমি বুঝতে পেরেছিলাম। তাই আমি অপেক্ষা করছিলাম যে তমালের সেই সৎ সাহসটা আছে নাকি নিজে সব কিছু স্বীকার করার মতো। তারপরেই ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে আর রোহিতও অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরেই তমাল বসে পড়ে আর বসে কান্না করতে থাকে, বলতে থাকে, আমি এরকমটা করতে চাইনি, বিশ্বাস করো আমি এরকমটা করতে চাইনি, কেন যে এরকম একটা কাজ করে ফেললাম আমি। তখন ফুলকি বলতে থাকে, থাক না তমাল দাদা, এসব কথা এখন আর বলা দরকার নেই। তারপরে রোহিত ফুলকিকে বলে, যাও তুমি কাজে যাও, আর বাহিরে গিয়ে কিছু বলা দরকার নেই। তারপরেই ফুলকিকে তমাল বলতে থাকে, ফুলকি তুমি সবটা দেখতে পেয়েছিলে না, আমি কি করছিলাম, আমি আসলে এগুলো সত্যি করতে চাইনি, কী থেকে কি হয়ে গেল। তারপর রোহিত বলে, থাক না ভাই, এসব কথা বাদ দে না, আমরা কিচ্ছু মনে করিনি, বিশ্বাস কর এরকম হয়, কেউ কিচ্ছু জানতে পারবে না, তুই চিন্তা করিস না। তারপরে রোহিত বলতে থাকে, আমি বাহিরে গিয়ে বলে দেবো, টাকা গোনার মধ্যেই ভেজাল ছিল। তারপরেই তমালের বাবাকে বলে, জেঠুমণি তুমি তমালকে নিয়ে ব্যাংকে টাকাগুলো জমা দিয়ে আসো, যাও তমালেরও ভালো লাগবে। তারপরে তমালের বাবা বলতে থাকে, কী রে তমাল, তুই না সবসময় ভাবতি যে রোহিত কত উপযুক্ত, সব কিছু কি ভালোভাবে সামলায়, তাহলে আজকে হঠাৎ তোর কী হয়ে গেল? তখন এ কথা বলার পরে তমাল মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে যায়, তমালের পিছু পিছু তমালের বাবাও বেরিয়ে যায়। তারপরে রোহিত বলতে থাকে, কী যে হচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, কী যে করবো এখন, একথা বলে রোহিতও বেরিয়ে যায়। তখন ফুলকি অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে রাতে তমাল দরজা বন্ধ করে বসে আছে আর ফুলকি ভেটকি মাছ নিয়ে তারপরে তমালের দরজার বাহিরে আসে আর এসে বলে, তমাল দাদা দরজা খোলো, দরজা খোলো, দেখো জেঠুমণি কী এনেছে, তোমার না খুব পছন্দ ভেটকি মাছের ফ্রাই, আমারও কিন্তু খুব পছন্দ, তুমি বেরিয়ে আসো। তখন তমাল কিছুতেই দরজা খোলে না। তখন ফুলকি বলতে থাকে, দেখো আমিও কিন্তু খাবো না, কিন্তু তমাল কোনো সাড়া দেয় না। ওইদিকে রোহিত দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। ওইদিকে ফুলকি তমালকে অনেক বোঝানোর পরে তমাল দরজা না খুললেই জানালা দিয়ে তমালের রুমে ঢুকে যায়। তখন তমাল তো ফুলকিকে দেখে অবাক হয়ে যায়, বলে তো আমার ফুলকি তুমি কী করে ভিতরে আসলে? তখন ফুলকি বলতে থাকে, এই ফুলকি দাসকে তুমি কী ভেবেছিলে, দরজা বন্ধ করে রাখে ফুলকি দাসকে আটকাতে পারবে? মোটেও না, আমি জানালা দিয়ে ঢুকে এসেছি। আর ওইদিকে রোহিত
দাঁড়িয়ে থেকে সব কথা শুনতে থাকে। তারপরে বলে, তমাল দাদা, আজকে যা হয়েছে তা তো হয়েই গেছে, তাহলে তুমি এরকম করছো কেন বলো? এরকম করলে কি তোমার সব কিছু ঠিক হয়ে যাবে? তারপরে তমাল বলতে থাকে, আসলে রোহিতের কাছে আজকে আমি কতটা ছোট হয়ে গেছি, রোহিতের সামনে আমি কী করে দাঁড়াবো বলো? তখন ফুলকি বলতে থাকে, শোনো তমাল দাদা, এগুলো কিছুই নয়, তোমরা হলো ভাই, ভাইয়ে ভাইয়ে কখনো এরকম লড়াই হয় না যে তুমি সামনে যেতে পারবে না। আর স্যার তো খুব ভালো, তুমি তো জানো, আর তুমিও খুব ভালো, স্যার কখনো কিছু মনে করবেই না, তুমি তো এই কাজটা কোনো দিনও করতে না, ওই চিংড়ি দিদির জন্যই না করতে গিয়েছিলে। শোনো তমাল দাদা, নিজের সম্মানটা না নিজেকেই বুঝে নিতে হয়, ওই চিংড়ি দিদির ভালোবাসা প্রমাণ করার জন্য এরকম কিছু করবে না যে সবার ভালোবাসা তুমি হারিয়ে ফেলো। তারপরেই তমাল বলতে থাকে, এই ফুলকি, তোকে যে এই যে দাদা ভাই অবিশ্বাস করে, ঠকবাজ বলে, তখন তোর খারাপ লাগে না? তখন ফুলকি বলতে থাকে, খারাপ লাগলেই কি হবে তমাল দাদা, খারাপ তো লাগেই, কিন্তু স্যার কি এগুলো নিজে থেকে করছে নাকি বলো? কেউ ওনার মাথায় ঢোকাচ্ছে, না হলে বোঝো দুদিন আগেও যে আমার এত কেয়ার নিত, আমাকে এত সুন্দর করে বক্সিং শেখাতো, সে কিনা এখন আমার সাথে কথা বলে না, রাগ করে আছে, সেটা অন্য কেউ বোঝাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি, মাকালি আছে তো উপরে, সব ঠিক করে দেবে দেখবে তুমি। এই সব কথাগুলো শুনে রোহিত পুরো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, ঠিকই তো, ফুলকি সবিতা আন্টি আর সত্যান কাকার মেয়ে নাই হতে পারে, কিন্তু ফুলকি বীরু বাদশার মতো এমন একটা অপরাধীর সন্তান কিছুতেই হতে পারে না। আর সে বাড়িতে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে সেটার কোনো প্রমাণই আমি আজও পর্যন্ত পাইনি, সেটা হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না, তাই ফুলকির সাথে যা করেছি সেটা ঠিক কাজ করিনি, ফুলকিকে অবিশ্বাস করে আমি ঠিকই ভুল কাজ করেছি, কারণ ফুলকি আমাদের জন্য অনেক কিছু করেছে। অন্যদিকে তমালকে সেই মাছের ফ্রাই খাইয়েই ছাড়ে ফুলকি, আর তমালও খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সবাই ড্রয়িং রুমে একসাথে কথা বলছিল, তখন শালিনী চলে আসে আর এসে বলে, ঈশিতা কল দিয়েছিল এখানে প্রেস কনফারেন্স হবে। তখন এই কথা শুনতে সবাই অবাক হয়ে যায়। আর ফুলকি বলে, পারমিতা দি চলো চলো, কী করতে হবে আমরা তাড়াতাড়ি করে সব কিছু করে ফেলি। তখন তমাল বলতে থাকে, শালিনী তাহলে আমার কাছে ঈশিতা কেন বললো না? তখন শালিনী বলে, সেটা তো আর আমি জানি না, তুমি ঈশিতাকে জিজ্ঞাসা করতে পারো। তারপরে ঈশিতা আসার পরেই তমাল বলতে থাকে, ঈশিতা আচ্ছা এত বড় একটা প্রেস কনফারেন্স হবে তুমি আমাকে বললে না কেন? তখন ঈশিতা বলে, তোমার কাছ থেকে তো আমি কিছুই আশা করি না, তাহলে এতটুকুও কি আমি করতে পারি না, এতটুকু তোমার কাছে চাইতে পারি না, আমি পেতে পারি না? তারপরে সবার কাছে ঈশিতা বলতে থাকে যে এটা ফ্যামিলি গ্রুমিং হবে আর প্রেস কনফারেন্সও হবে, সবাই থাকবে, তাই আশা করব সবাই আমাকে হেল্প করবে। তারপরে তমালকে বলতে থাকে, তুমি ভালো করে কথা বলবে, তুমি সবসময় যেরকমভাবে কথা বলো ওরকমভাবে কথা বলবে না। তখনই ফুলকি বলতে থাকে, এটা কেমন কথা ঈশিতা দিদি, তুমি এটা বলতে পারলে তমাল দাদাকে? তখনই তমাল বলে, ঈশিতা তুমি? তখনই রোহিত এসে তমালকে ধরে ফেলে। আর শালিনী বলতে থাকে, ওদের স্বামী স্ত্রীর কথার মধ্যে তোমাকে কথা না বললেই হয় না, ঢুকে পড়াটা একটা স্বভাব হয়ে গেছে না, এখনই তো তমাল রাগ হয়ে যাচ্ছিল। তারপরেই ঈশিতার সাথে চলে যায় শালিনী, আর ওইদিকে তমালেরও মন খারাপ হয়ে যায়। তখন ফুলকি বলতে থাকে, আজকে এটার একটা হ্যাস্তনেস্ত করতেই হবে, সবসময় এগুলো সহ্য করা যায় না, বুঝেছো? আজকে আমি যা করব তোমরা সবাই আমার সাথে সায় দেবে, সবাই রাজি আছো? তখন পিয়াল সহ সবাই রাজি থাকে। তারপরে ফুলকি একটা অদ্ভুত প্ল্যান করে। তারপরে তমাল বলতে থাকে, ফুলকি রে আজকে মনে হয় আমি চড়থাপড়ি খাবো ঈশিতার হাতে। তখন ফুলকি বলে, না তুমি দেখবে চিংড়ি দিদি তোমাকে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরতেই হবে। তারপরে ড্রয়িং রুমের সবার সামনেই ফুলকি একটা গিফট বানিয়ে তমালের হাতে দেয়, তমাল সেই গিফটটা ঈশিতাকে দেয়। ঈশিতা খুলে গিফটটা দেখে হাসতে হাসতে বলে, এই এরকম একটা গিফট বানানোর মাথার মধ্যে কার বুদ্ধি আসলো? তখন শালিনী বলতে থাকে, আর কার হবে, ফুলকি দাস ছাড়া। তারপরে শালিনী বলতে থাকে, রোহি তুমি যে এগুলো কী করে সহ্য করো আমি বুঝতেই পারি না। তারপরে ঈশিতা তমালকে বলতে থাকে, তুমি প্রপারলি গিফট না দিতে পারলে এইসব গিফট আমাকে কখনোই দেবে না, বুঝেছ? একথা বলেই সে হার্ড গিফটটা ছুঁড়ে ফেলে আর সাথে সাথে ফুলকি ধরে ফেলে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।